হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেবো অনলাইনে আপনি আপনার ফোন থেকে কীভাবে আধার পিভিসি কার্ড যে রয়েছে সেটা অর্ডার করতে পারেন অর্থাৎ আপনার আধার কার্ডটা এবার এরকম প্যান কার্ডের মতো আপনি কীভাবে বানাতে পারেন তো এর জন্য আপনার পঞ্চাশ টাকা খরচ করতে হবে অনলাইনেই আপনি আবেদন করতে পারবেন আবেদন করলেই কিন্তু এই যে দেখুন আধার পিভিসি কার্ড এরকম কার্ড আপনার বাড়িতে বাইপোস্ট হয়ে কিন্তু চলে আসবে আর আপনার কাছে যে বড় আধার কার্ডটা রয়েছে সেটার আর এটার মূল্য কিন্তু একদমই সেম তো আমরা এই যে অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে আধার কার্ডের এখানে আমরা চলে আসি এখান থেকে কিন্তু আমরা সম্পূর্ণ দেখে নেব যে কীভাবে এ টু জেড প্রসেস রয়েছে আধার পিবিসি অনলাইন অর্ডার করার তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে বেল আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আধার পিভিসি অর্ডার করার জন্য প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে এই যে ইউ এ ডট জিও ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে আপনার গুগলে বা আধার সার্চ করলেও চলে আসবে আসার পরে আপনাদের প্রথমে কি করতে হবে এই যে দেখুন এখানে অনেক অপশন দিয়েছে যেমন আপডেট আধার গেট আধার তারপরে দেখুন আধার সার্ভিসেস তো এখান থেকে আপনাদের করতে হবে কি এই যে দেখুন এখানে একটা অপশন দিয়েছে অর্ডার আধার পিভিসি কোথায় গেট আধারের এখানে দেখতে পাচ্ছেন অর্ডার আধার পিবিসি কার্ড এখানে আপনার ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে আপনার যে আধার কার্ড রয়েছে সেটার যে নাম্বার অর্থাৎ আধার নাম্বার সেটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে তো দেখুন এখানে লগ ইন অপশন চলে আসে ওয়েলকাম টু এম আধার মাই আধার তো দেখুন এখানে লগ ইনের উপরে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখানে আধার নাম্বার দিতে বলছে তো এখানে আমরা আধার নাম্বার দিয়ে দেবো আর সাথে এখানে দেখুন ক্যাপচা কোড যেটা দিয়েছে সেটা কিন্তু আপনাদের সেম টু সেম দেখে বসিয়ে দিতে হবে তো আপনার সময় যেটা আসবে আপনি বসিয়ে দেবেন আমার সময় যেটা আসলো আমি বসিয়ে দিলাম আর সাথে এখানে আধার নাম্বারটা বসিয়ে এখানে সেন্ড ওটিপির উপরে ক্লিক করতে হবে এবার সেন্ড নম্বরের উপরে ক্লিক করলে একটা ওটিপি আসবে আমি আপনাদের সেটা দেখিয়ে দিচ্ছি আধার নাম্বার বসিয়ে এই ক্যাপচা কার্ড বসানোর পরে এখানে আমি সেন্ড ওটিপির উপরে ক্লিক করছি আর ওটিপি কিন্তু আমার কাছে দেখুন চলে আসছে দেখুন এখানে বলছে ওটিপি জেনারেশন সাকসেসফুল হয়েছে এই যে ওটিপি দিয়ে আমি লগ উপরে ক্লিক করছি যখনই লগ উপরে ক্লিক করব তখন দেখুন এই যে এই পোর্টাল সেটা কিন্তু খুলে গেছে অর্থাৎ আমার যে প্রোফাইল সেটা কিন্তু খুলে গেছে বা এই যে যার আমি অর্ডার করছি তার কিন্তু প্রোফাইলটা খুলে গেছে এখানে দেখুন কি কি আপনারা করতে পারবেন ডকুমেন্ট আপডেট করতে পারবেন আধার কার্ড ডাউনলোড করতে পারবেন আপনি অর্ডার করতে পারবেন যেটা আজকে আমরা দেখবো আধার পিবিসি কার্ড আর এখানে অ্যাড্রেস আপডেট করতে পারবেন এখানে দেখুন ব্যাঙ্ক সিডিং রয়েছে কিনা আপনার সেটা দেখতে পাবেন আপনি জেনারেট করতে পারবেন ভার্চুয়াল আইডি তাছাড়া আপনি লক আনলক বায়োমেট্রিক করতে পারবেন অ্যাথেন্টিকশন হিস্ট্রি দেখতে পারবেন যে কোথায় কোথায় আপনার বায়োমেট্রিক ইউজ হয়েছে এবার যেটা আপনার প্রয়োজন আপনারা সেটা করবেন আরও একটা ইম্পর্ট্যান্ট আমি আপডেট আপনাদের দিয়ে দিই এখানে অনেকের দেখবেন রেড কালারে কিন্তু একটা লেখা চলে আসবে যে আপনার আধারটা কিন্তু আপডেট করাতে হবে যদি সেরকম আসে তাহলে কিন্তু আপনাকে আপনার যে আধারের ডকুমেন্ট সেটা কিন্তু আপডেট করাতে হবে তো এই ব্যক্তির ক্ষেত্রে নাই সেক্ষেত্রে এই ব্যক্তির কিন্তু কোনো রকম আপডেট করাতে হবে না দেখুন ডেটটা কিন্তু বাড়িয়েছে দিস সার্ভিস ইজ ফ্রি ফ্রি অফ কস্ট টিল চৌদ্দ তিন দু হাজার চব্বিশ অর্থাৎ মার্চের চোদ্দ তারিখ পর্যন্ত কিন্তু এই আপডেট ডকুমেন্ট আপডেট সেটা কিন্তু ফ্রি রয়েছে যাদের কিন্তু এরকম রেড কালারে দেখাবে তারা কিন্তু আপডেট নেবেন সেটা আমি একটা অন্য ভিডিওতে দেখিয়ে দেবো তো আজকে আমরা কি দেখবো অর্ডার আধার পিবিসি কার্ড এখানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার পরে দেখুন এখানে আপনাকে বলছে যে গেট ইউর আধার কার্ড এখানে কিন্তু বলছে ডিউরেবল এখানে এই যে পঞ্চাশ টাকা দিলে আপনার যে পিবি সি কার্ড রয়েছে আধারে সেটা কিন্তু চলে আসবে আর এখানে দেখুন একটা সিরিয়াল নাম্বার জেনারেশন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রিভিউ রয়েছে আপনাকে কিছুই করতে হবে না জাস্ট আপনার যে ডিটেলস সেটা একবার মিলিয়ে নিতে হবে তো আমরা নিচের দিকে যাই এখানে একবার মিলিয়ে নেবো এখানে রাইট সাইড রাইট সাইডে দেখতে পাচ্ছেন আপনার ছবি রয়েছে মানে যে আধার কার্ডটা যার তার কিন্তু ছবি থাকবে ডেট অফ বার্থ এখানে জেন্ডার তারপরে আপনার যে অ্যাড্রেস সেটা দেখে নেবেন যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনারা

সেটা কিন্তু এখানে আমাকে সিলেক্ট করতে হবে এখানে দেখুন শো অল অপশন এখানে যদি আমি ক্লিক করি তাহলে এখানে আমরা দেখতে পাবো আমরা ক্রেডিট কার্ড ডেবিট কার্ড দিয়ে করতে পারি ওয়ালেট দিয়ে করতে পারি নেট ব্যাঙ্কিং দিয়ে করতে পারি ইউপিআই দিয়ে করতে পারি আপনাদের যেটা সুবিধা পেটিএম হোয়াটসঅ্যাপ দিয়েও এখন পেমেন্ট হয় আপনারা ওটাও করতে পারেন তো আমি সব থেকে সোজা মনে করি ইউপিআই আপনারাও ইউপিআইটাই কিন্তু করতে পারেন তো আমি ইউপিআইয়ের উপরে ক্লিক করব ক্লিক করে দেওয়ার পরে এবার কিন্তু এখানে দেখুন পে বাই ইউপিআই আইডি ইউপিআই নাম্বার দিতে বলছে হলে গুগল পে ফোনপে ভিম পেটিএম মোবিকুইক যেগুলো রয়েছে আপনি যে কোনো একটা দিয়ে পেমেন্ট করতে পারেন তো আমি ফোনপে দিয়ে করতে চাই আপনার যেটা ইচ্ছে সেটা দিয়ে আপনি করবেন এবার এখানে আপনাকে আপনার যে ইউপিআই আইডি রয়েছে সেটা কিন্তু দিতে হবে তো আমার ইউপিআই আইডি যেটা আমি এখানে সেটা বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু আমি পেমেন্টটা করে দেবো তো দেখুন আমি এখানে বসিয়ে দিলাম আমার যে ইউপিআই আইডি সেটা বসিয়ে দেওয়ার পরে এবার আমরা ভ্যারিফাই করবো যে এই যে পেমেন্টটা আমি করতে যাচ্ছি এই ইউপিআই আইডিটা ভ্যালিড রয়েছে কিনা তো তো ভ্যারিফাইয়ের উপরে ক্লিক করলাম করে দেওয়ার পরে এখানে দেখুন ভ্যারিফাইড দেখাচ্ছে যে হ্যাঁ আর নামও চলে আসছে ফুল যে কার অ্যাকাউন্ট থেকে পেমেন্ট হচ্ছে তারপরে প্রোসিডের উপরে আমরা ক্লিক করবো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন বলছে যে আমার যে ফোন সেখানে কিন্তু পেমেন্টের নোটিফিকেশান দিয়েছে আমাকে কিন্তু পেমেন্টটা করে দিতে হবে দেখুন এখানে স্টেপ ওয়ানে বলছে গো টু ফোনপে মোবাইল অ্যাপ তারপরে কী বলছে স্টেপ টুতে চেক পেন্ডিং রিকোয়েস্ট অ্যান্ড অ্যাপ্রুভ পেমেন্ট বাই এন্টারিং ইউপিআই পিন এবার আমি এখান থেকে পে করে দিচ্ছি দেখবেন ওখানে কিন্তু সাকসেস হয়ে যাবে তো এখান থেকে আমি পেমেন্টটা মোটামুটি করে দিলাম করে দেওয়ার পরে এখানে দেখুন অটোমেটিক কিন্তু রিলোড হবে পাঁচ মিনিট সময় থাকে পাঁচ মিনিটের মধ্যে দেখুন আমার কিন্তু পেমেন্টটা সাকসেসফুলি হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন রাইট চিহ্ন কিন্তু দেখিয়ে দিয়েছে অর্থাৎ আমার অর্ডার হয়ে গেছে এবার আপনারা কী করবেন যদি আপনি নিজের করেন সেক্ষেত্রে এটাকে স্ক্রিনশট বা ডাউনলোড করে একল্লিশ রাখতে পারেন আর যদি অন্য কাস্টমারে করে থাকেন সেক্ষেত্রে এটাকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে কিন্তু আপনাকে দিতে হবে এবার আমি এটাকে ডাউনলোড করছি ডাউনলোড করার পর দেখুন এখানে ডাউনলোড সম্পূর্ণ হয়েছে আমি এটার উপরে ক্লিক করবো আপনারা দেখতে পাচ্ছেন এই যে রিসিপ্টটা রয়েছে এই রিসিপ্টটা কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে কাস্টমারকে আর যদি আপনার হয় সেক্ষেত্রে আপনার কাছে কিন্তু আপনি রেখে দিতে পারেন তো আমি এটাকে কী করলাম ডাউনলোড করে নিলাম আপনারা চাইলে কিন্তু এটাকে প্রিন্ট আউট করে কাস্টমারের হাতে দিয়ে দিতে পারেন এবার কথা হচ্ছে কতদিন সময় লাগবে এই যে আপনি অর্ডার করলেন পঞ্চাশ টাকা দিয়ে আধার কার্ডটা অর্থাৎ পিবিসি আধার কার্ড এটা আপনার কতদিন কিন্তু সময় লাগবে এবার আমি আপনাদের বলি আপনাদের পোস্ট যত ফাস্ট তত তাড়াতাড়ি কিন্তু আপনি পাবেন অর্থাৎ ধরুন আপনি মেট্রো সিটিতে রয়েছেন সেক্ষেত্রে কিন্তু তৎক্ষণাৎ আপনাদের চলে আসবে ধরুন চার পাঁচ দিনে কিন্তু আরও আগেই কিন্তু চলে আসবে আর যদি একটু আপনি গ্রাম্য এলাকা

প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেল রয়েছে ওখানে ক্লিক করে বেলেভাল করে দিবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ